Bismillahirrahmanirrahim. Hi guys, Assalamu alaikum. Shobar shusthota kamona kore shuru korchi. Ajke amra ECAP capsule niye alochona korbo. ECAP capsule er genetic nam vitamin E alpha tocopherol acetate. Drug International Limited bazarjat koren. Ekhon amra ECAP capsule er মূল্য, খাওয়ার কারণ, খাওয়ার নিয়ম এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ECAP ক্যাপসুলের মূল্য 200 IU এর মূল্য 4 টাকা 50 পয়সা, 400 IU এর মূল্য 7 টাকা, 600 IU এর মূল্য 8 টাকা। খাওয়ার কারণ, যে যে সমস্যা হলে ECAP ক্যাপসুলটি সেবন করতে পারবেন। অন্ত্র, ভিটামিন ই শোষণের কারণে দেহে ভিটামিন ই এর অভাব পূরণের জন্য ECAP সেবন করা হয়। খাবারের সাথে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি গ্রহণের জন্য ECAP সেবনের প্রয়োজন হয়। চুল ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য ECAP সেবন করা যায়। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে সেবন করা হয়। ভিটামিন ই এর অভাবজনিত হিমোলাইটিক অ্যানিমিয়ার চিকিৎসায় সেবন করা হয়। কার্ডিওভাস্কুলার রোগের ক্ষেত্রে বিষাক্ত ধাতু ধারা সৃষ্টি বিষক্রিয়ায় হেপাটোটক্সিন বিষাক্ততায় হিমোলাইটিক অ্যানিমিয়ায় অক্সিজেন থেরাপির ক্ষেত্রে খাদ্য ঘাটতিজনিত অপুষ্টি প্রতিরোধে ECAP ক্যাপসুল সেবন করা যায়। ত্বকের লাবণ্যতা ও সৌন্দর্য বজায় রাখতে ECAP ক্যাপসুল সাহায্য করে। ECAP ক্যাপসুল সেবন করলে চুল অল্প বয়সে পাকে না, চুলের গোড়া মজবুত হয়, ফলে চুল পড়া বন্ধ হয়, চুলের সৌন্দর্য ফিরে আসে। চুলের জন্য উপকারী ওষুধ ECAP ক্যাপসুল। খাওয়ার নিয়ম, একজন রোগীর বয়স, রোগের মাত্রা এবং ওজনের উপর নির্ভর করে কয়টি এবং কয় বেলা সেবন করতে হবে, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা যাবে না। ECAP ক্যাপসুলটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে নিরাপদ, কিন্তু অতিমাত্রায় এটি সেবন করা যাবে না, আর সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, ECAP ক্যাপসুলটি সেবন করলে যে যে সমস্যার সম্মুখীন হতে পারেন, উচ্চ রক্তচাপ, ক্লান্তি বোধ, ডায়রিয়া এবং মায়োপ্যাথি দেখা দিতে পারে। ECAP ক্যাপসুলটি শিশুদের জন্য নিরাপদ। ECAP ক্যাপসুলটি আলো ও তাপ থেকে দূরে রাখতে হবে, শুষ্ক স্থানে রাখতে হবে, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এই ছিল আপনাদের সাথে আজকে আমার ECAP নিয়ে আলোচনা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।